শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত আমরা এসেছি খিলগায়ের গোরু নগর এলাকায় আমরা দেখাবো এই খামারটি উনি কিভাবে করেছেন দেখুন দর্শক মণ্ডলী উনি কী জাতের গরু রেখেছেন দুধ কতগুলি হয় কি চিকিৎসা করেন এই টোটাল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন আমরা কথা বলি এই নারী উদ্যোক্তার সাথে আসসালামু আলাইকুম

বাছুর এগারোটা তাহলে টোটাল কত হলো দশ আর এগারো একুশটা খালা এই যে একুশটা গরু আপনার রয়েছে এখানে দুধ কতগুলি হয় দুই মল কোথায় বিক্রি করেন বাসায় ভাসায় দেখ

সবই তো বলতে পারিনা প্রজাতি দুধ দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছে এখানে সব ক্রস জাতের গরু আছে উন্নত জাতের প্রজাতির গরু উনি এটা রেখেছেন আমরা আরো কথা বলি খালা এই গরুগুলির চিকিৎসা কিভাবে করে তো বলতে পারবে না আচ্ছা যাও

মুঠের মুসুর সাটিফুল খাওয়ায় গুড়া খাওয়ায় বুটটার স্যাটিস খাওয়ায় ভবিষ্যতে কি করতে চান আর ওই খামারটা কি করতে পারবো এখন আমার সময় কাছে কেন ছেলেরা কী কর কী করতে পারে বলতে পারি না ছেলেরা এই কাজ করব কি হ্যাঁ বলতে পারি না আমরা ধর দুজন আছি জন্য করতা করতাছি এই যে তিরিশ বছর আগে আপনারা শুরু করলেন একটা গরু দেয় না একটা গরু দেয় শুরু করলে না এখন একুশটা গরু আপনার কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে ভালো লাগে যদি এই বয়সে খাদ্য আমার তো বেশি ছেলে মেয়ে নাই মেয়ে নাই তিনটা ছেলে তিনটা ছেলে তারা কি করে একজনে ওদের কারেন্টের কাজ করে আচ্ছা আরেকজন দুধের ব্যবসা করে আরেকজনে তেলের ম্যানে গাড়ি করে বলে বলে তেল আচ্ছা আচ্ছা ও

সব এখানে এসে শিখছেন হ্যাঁ সব এখানে এসে শিখছেন ছেলেদেরকেও শিখাইছে এই দহন টহন যা দুধ দোহানো সব কিছু ছেলেই করে আগে ছেলের বাপ করতে এখন ছেলে করে আচ্ছা আচ্ছা যদি কেউ নতুন খামার করতে চায় আপনার মতো যে মহিলা মানুষে কাজ করবে খামারে স্বামীর ভাষাবাসী নিজেরা একটু মানে পয়সা নিজেও কামাবে এরকম করতে চলে কি খামার করতে চলে কি করা উচিত তার আমgota যে আশা হয় ইয়া করতে না গরিস্ট সম্পর্ক লাগে অনেক পরিশ্রম লাগে তো কি করা উচিত তাদের কি করা উচিত তাদের যদি ভালো লাগে তো করব

পড়ায় সত্তর আশি হাজারটা হ্যাঁ পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে সত্তর আশি হাজার লাগে এই ওষুধ আর খাওয়া মানে তো অনেক টাকাই লাগে হ্যাঁ ওই যে আমার বড় আছে যে পনেরো দিনে খাবার যে শুরু করতে আচ্ছা

তাহলে তো এই জন্য কম কেনাও লাগে কম তাই না খালা একটা গাবি করতে তিনটা বছর লাগে একটা বাসের তিনটা বছর তিন বছর হয়ে একটা গাবি হইতে গেলে তিন বছর লাগে আচ্ছা একজন যদি নতুন খামারি করতে চায় তাহলে তাকে কি কেনা উচিত বগনা বাসুর কেনা উচিত না গাবি কেনা উচিত বাসুর ধৈর্য ধরে তাই বাসুর কিনলে ভালো

আজ বনের দেখেন বয়সে কি সুন্দর করে এটা পুরস্কার পরিচ্ছন্ন এটা কি পরিষ্কার খুব জরুরি নইলে অসুখ হবে করে আর এই যে সকালবেলা ধুইছে সারা রাত এখন ধুচি আবার তিনটা আবার মানে কয়বার গোসল করাইতে হয় দুইবার গোসল করাইতে হয় দুইবার গোসল করতে খাবার দিতে হয় কয়বার খাই খাবার দুইবার দিতে হয় দুইবার দিতে হয় এই এখন খাবার খাওয়া গেছে আবার বিকালে ভুসি খাওয়ানো আচ্ছা ভুসি খাওয়ান কখন ঘাস খাওয়ান কখন আর আযান দিলে জোর আযান দিলে দাঁড় দিম হ্যাঁ হ্যাঁ আসর আযান দিলে আবার পানি খাওয়াম ভুসি খাওয়ানো আচ্ছা মানে পানির সাথে ভুসি এই যে পানি উড়ে রাখছি পানির সাথে ভুসি খাওয়ান আর হলো ঘাস খাওয়ানো এমনি দুপুরের সময় সকালে কি খাওয়া সকালে না সকালে খেয়ার দেন সকালে খের খাওয়ানো উচিত দুপুরে ঘাস খাওয়ানো উচিত তারপরে পানির সাথেই ভুসি খাওয়ানো এই এই এইভাবে খাওয়া সব সবকি সমান সমান দিতে হয় যে যে কয়টা আইটেম আছে আর কি আবার ইয়া খাওয়াই না যাও খাওয়াই যাও যাও কি ওই পানির মধ্যে দিয়ে দেয় হ্যাঁ খেলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই কথাগুলি মূল্যবান কথা অনেক দিন তিরিশ বছর ধরে করছেন আপনাকে অনেক ধন্যবাদ খেলা শুধু দর্শক মণ্ডলী আপনি ওনার এই অভিজ্ঞ খামারের কাছে শুনলেন ওনার স্বামী ছেলে সব মিলে উনি এই খামারটি করেছেন আপনারা চাকরির পিছনে না ঘুরে নিজেরা যদি কষ্ট করে এই খামার দেন তাহলে আপনারা লাভবান হবেন আপনারা পরিসংখ্যান পেয়ে গেলেন হিসাব নিয়ে তো বুঝলেনই আপনাদের যদি একটু উপকারে আসে তবে আমার স্বার্থকতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ